হোয়াট ইজ এ মাল্টিপ্লিকেটিভ ফাংশন, অর্থাৎ গৌণিক ফাংশনটা অ্যাকচুয়ালি কী সেটা একটু বোঝার চেষ্টা করি আমরা। মনে করেন এম এবং এন এই দুইটা হচ্ছে সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা কী সেটা কি আমাদের মনে আছে? যদি দুইটা সংখ্যার গোসাগু ওয়ান হয় তখন সেটাকে সহমৌলিক সংখ্যা বলা হয়। তো আমরা যদি এটাকে সহজ ভাষায় চিন্তা করি তাহলে আমরা যদি সেভেন এবং এইট দুইটা সংখ্যা নেই তাহলে দেখেন এই দুইটা সংখ্যাকে আপনি শুধু এবং শুধুমাত্র ওয়ান দ্বারা ভাগ করতে পারবেন, আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করে আপনি নিঃশেষে বিভাজ্য করতে পারবেন না। তার মানে এখানে সেভেন এবং এইট হচ্ছে দুইটা সহমৌলিক সংখ্যা, বিকজ এই দুইটার যে গোসাগু সেটা হচ্ছে ওয়ান। এখন আমরা যদি এম এবং এন দুইটা সহমৌলিক সংখ্যা নেই তাহলে একটা ফাংশন যদি আমরা চিন্তা করি যে এফ হচ্ছে একটা ফাংশন, তাহলে এই এফ ফাংশনটাকে আমরা মাল্টিপ্লিকেটিভ ফাংশন বা গৌণিক ফাংশন বলতে পারবো যদি এফ অফ এম এন সমান হচ্ছে এফ অফ এম ইনটু এফ অফ এন হয়। লক্ষ্য করেন এফ অফ এন হয়, এরকম যদি হয় তখন সেটাকে আমরা বলতে পারবো একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন। সো এটা কিন্তু রাফ, এটা আমাদের এই অঙ্কের পার্ট না, জাস্ট বোঝার জন্য আমি আপনাদেরকে এখানে বুঝিয়ে দিলাম। এখন আমরা আমাদের প্রশ্নতে একটু যাই, যদি এম এন দুইটা সহমৌলিক সংখ্যা হয়, কেন সহমৌলিক সংখ্যা? কারণ এই দুইটার গোসাগু ওয়ান এখানে বলা হয়েছে। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে টাউ এম এন, এটা হচ্ছে টাউ, টাউ এম এন সমান হচ্ছে টাউ এম ইনটু টাউ এন। এখন প্রশ্ন হচ্ছে যে টাউ কি, সেটাও একটা ফ্যাক্ট। তো আমরা যখন উৎপাদকগুলোর যোগফল বের করা শিখেছি সেখানে কিন্তু আমরা টাউ এর ব্যবহারটা শিখেছিলাম। দেখেন টাউটা হচ্ছে আমরা যখন কোনো একটা সংখ্যার ভাজক সংখ্যা নির্ণয় করি এবং সেই ভাজক সংখ্যার যখন আমরা বা একটা সংখ্যার যখন আমরা ভাজক সংখ্যা নির্ণয় করি এবং ভাজক সংখ্যাগুলোর যখন আমরা যোগফল নির্ণয় করি সেই ভাজক সংখ্যাগুলোকে আসলে আমরা টাউ দ্বারা প্রকাশ করি। মানে হচ্ছে আমরা যদি একটা সংখ্যা চিন্তা করি, মনে করেন আমরা একটা সংখ্যা নিলাম একশো, এখন এই একশো সংখ্যার যে ভাজক সংখ্যাগুলো সেই ভাজক সংখ্যাটা বের করার জন্য আমরা এটাকে টাউ দ্বারা প্রকাশ করি। এখানে টাউ হান্ড্রেড বলতে বোঝানো হয় যে একশো সংখ্যাটিকে কোন কোন সংখ্যা বা একশো সংখ্যার ভাজক সংখ্যা কতগুলো, তার মানে হচ্ছে এখানে ভাজক সংখ্যার একটা বিষয় কিন্তু এখানে চলেই আসছে। ওকে, তো এখানে আমাদের প্রশ্নতে কী বলা হয়েছে? আমাদের প্রশ্নতে বলা হয়েছে যে এম এবং এন হচ্ছে দুইটা সহমৌলিক সংখ্যা, বিকজ এখানে গোসাগুটা হচ্ছে ওয়ান। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এম এন এর যে ভাজক সংখ্যা, এম এন এর যে ভাজক সংখ্যা সেটা হচ্ছে এম এর ভাজক সংখ্যা এবং এন এর ভাজক সংখ্যার গুণফলের সমান। ওকে, তো আমরা প্রশ্নটাতে চলে যাব এখন। সো এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে লিখব, ধরি দেখেন এখানে কি বলা হয়েছে যে এম এবং এন হচ্ছে দুইটা সংখ্যা যার গোসাগু হচ্ছে ওয়ান। বাট এম এবং এন কোন ধরনের সংখ্যা বা কেমন সংখ্যা সেটা কিন্তু আমরা জানি না। সো আমরা ধরে নেই যে এম এবং এন দুটি স্বাভাবিক সংখ্যা, দুটি কি স্বাভাবিক সংখ্যা। এখন স্বাভাবিক সংখ্যা নিলে আমাদের লাভটাকে দেখেন, খুবই সিম্পল বিষয়, দুইটা স্বাভাবিক সংখ্যার গোসাগু সবসময় ওয়ান হয়। যেমন দেখেন এখানে সেভেন একটা সংখ্যা এবং এইট হচ্ছে একটা সংখ্যা, তাহলে এই দুইটা সংখ্যার গোসাগু কত? ওয়ান। তাহলে এখানে যদি আপনি এম এবং এন দুইটা স্বাভাবিক সংখ্যা নেন তাহলে এটার গোসাগু সর্বদাই কী হবে? ওয়ান হবে। তাহলে এই যে আমরা নিলাম দুইটা সংখ্যা, এদের প্রাইম ফ্যাক্টরটা কেমন হবে? তাহলে আমরা লিখব এদের মৌলিক উৎপাদক, একটু আমরা ধীরে ধীরে বোঝার চেষ্টা করব। এদের মৌলিক উৎপাদকে, মৌলিক উৎপাদকে বিশ্লেষিত রূপ। আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষিত রূপটা আমরা কেন বের করব? দেখেন আমরা ধরে নিলাম এম, যে সংখ্যাটা আমরা ধরেছিলাম এম সমান হচ্ছে পি ওয়ান আলফা ওয়ান, পি টু আলফা টু, এভাবে এখানে অনেকগুলো গুণ আছে। যেমন পি আমরা যদি আর সংখ্যক নেই তাহলে আলফা আর, যেখানে এখানে ওয়ান ওয়ান টু টু আর আর, এবং আরেকটা সংখ্যা আমরা নিব এখানে। তো আমরা আরেকটা সংখ্যা নিলাম কি এন,
n সমান আমরা ধরে নিব q 1 এখানে যেহেতু আমরা p নিয়েছি তাই এখানে q এখানে যেহেতু আলফা নিয়েছি সো পরে এটা আমরা বিটা নিয়ে নিব তাহলে q 2 বিটা 2 এভাবে q s এখানে r নিয়েছি তাই এখানে আমরা r নিব না অন্য একটা সংখ্যা নিব তো এখানে যা নেবেন এখানে আপনি তাই নেবেন ওকে তো এখানে একটু লক্ষ্য করি আমরা এখানে আমরা কি করেছি যে আমরা প্রাথমিকভাবে জানি যে m এবং n হচ্ছে দুইটা সংখ্যা যাদের গোসাগু 1 তো গোসাগু 1 নেওয়ার জন্য আমাদের সবথেকে বেস্ট অপশন হচ্ছে মানে আমাদের বেস্ট অপশন হচ্ছে যে সংখ্যাগুলো যদি সহমৌলিক হয়ে যায় তাহলে খুব ইজিলি আমরা সেটা সমান 1 বসাতে পারি সো আমাদের সুবিধার জন্য আমরা ধরে নিলাম যে m এবং n হচ্ছে দুইটা স্বাভাবিক সংখ্যা ওকে অথবা এই দুইটা কিন্তু সহমৌলিক সংখ্যা কারণ গোসাগু 1 সো এটা স্বাভাবিক সংখ্যা অথবা সহমৌলিক সংখ্যা তাহলে এই যে দুইটা সংখ্যা আমরা নিয়েছি এদের যে উৎপাদকে বিশ্লেষিত রূপ সেটা হচ্ছে m সমান p1 এটা কিন্তু আমরা ধরেছি যে m সমান হচ্ছে p1 আলফা 1 p2 আলফা 2 এবং pr হচ্ছে আলফা r এর মানে হচ্ছে m যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটাকে আমরা p1 p2 pr p1 কতগুলো আলফা 1 p2 হচ্ছে আলফা 2 সংখ্যক এবং pr হচ্ছে আলফা r সংখ্যক সিমিলারলি n যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে q1 টা হচ্ছে বিটা 1 সংখ্যক q2 টা হচ্ছে বিটা 2 সংখ্যক এবং qs টা হচ্ছে বিটা s সংখ্যক তো আমরা এখানে দেখেন p1 p2 pr এবং q1 q2 qs এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন প্রাইম নাম্বার মানে এগুলো সেম না এখানে p1 এবং p2 সেম হবে না যদি সেম হয়ে যায় তাহলে তো দুইটা বেস সেম হলে পাওয়ারকে আপনি যোগ করে দিতে পারবেন মনে করেন আপনার যদি এটাও যদি 2 হতো এটাও যদি 2 হতো তাহলে দুইটা আলাদা আলাদা করে লেখার তো প্রয়োজন ছিল না এটাকে আপনি সরাসরি 2 স্কয়ার লিখতে পারতেন তার মানে হচ্ছে এখানে যে আমরা নাম্বারগুলো নিয়েছি p1 p2 pr q1 q2 qs এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা ওকে এবং এই যে আলফা 1 আলফা 2 আলফা r বিটা 1 বিটা 2 বিটা s এগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এগুলো ঋণাত্মক হতে পারবে না কারণ মৌলিক সংখ্যা তো মৌলিক সংখ্যার পাওয়ার আপনাকে ধনাত্মক নিতে হবে এখন আমাদেরকে আমাদের যে প্রশ্নটা ছিল সেটা ছিল যে আমাদের ডান দিকে কি ছিল tau m into tau n এবং tau দ্বারা আমরা কি প্রকাশ করি ভাজক সংখ্যা প্রকাশ করে একটু লক্ষ্য করেন ভালো করে তাহলে আমরা যদি এই সংখ্যাটার ভাজক সংখ্যা নির্ণয় করতে চাই তাহলে আমরা লিখব সুতরাং tau m তাহলে দেখেন এখানে tau m তাহলে আমরা একটু লিখে নিই tau আর m সমান আমাদের ছিল p1 alpha 1 p2 alpha 2 pr alpha r একটু ভালো করে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি এখন দেখেন আমরা ভাজক সংখ্যাটা কিভাবে বের করি ভাজক সংখ্যাটা হচ্ছে যে যে পাওয়ারটা থাকে তার সাথে একযোগ করতে হয় তার মানে এখানে আলফা 1 তার সাথে আমরা একযোগ করে দিলাম এখানে কত আছে আলফা 2 তার সাথে একযোগ করে দিলাম এগুলা কিন্তু গুণ মানে এখানে ডট ডট দ্বারা গুণ চিহ্ন বোঝাচ্ছে তাহলে এখানে আমরা কি লিখব আলফা r প্লাস 1 তার মানে এখানে এই যে আলফা 1 এর সাথে একযোগ করলাম আলফা 2 এর সাথে একযোগ করলাম আলফা r এর সাথে আমরা কত যোগ করলাম একযোগ করলাম এই হচ্ছে আমাদের ভাজক সংখ্যা এখন এগুলোকে আমরা গুণ করার পরে যে সংখ্যাটা আসবে সেটাই হচ্ছে আমাদের ভাজক সংখ্যা যেহেতু এটা গুণের সিরিজ দ্যাট মিন্স এটা হচ্ছে একটা প্রোডাক্ট সিরিজ সো এটাকে আমরা এভাবে প্রকাশ করব এটা দ্বারা কিন্তু গুণের সিরিজ বোঝানো হয় তাহলে এখানে আমরা লিখতে পারি i ইকুয়াল টু 1 থেকে কত পর্যন্ত r পর্যন্ত এখানে দেখেন আলফা 1 আলফা 2 আলফা r সো এটাকে আমরা লিখব আলফা i প্লাস 1 দেখেন আপনি যদি এখানে 1 বসান তাহলে আলফা 1 প্লাস 1 2 বসালে আলফা 2 প্লাস 1 আর যদি আমার r বসান তাহলে আলফা r প্লাস 1 তার মানে এখানে যে গুণের যে সিরিজটা ছিল সেটাকে আমরা একটা প্রোডাক্ট সিরিজের মাধ্যমে একসাথে লিখে দিলাম এবং এই যে অংশ এটাই হচ্ছে আমাদের এই m যে আমরা সংখ্যাটা নিয়েছিলাম এই সংখ্যাটার ভাজক সংখ্যা সিমিলারলি আমরা n এরটাও কিন্তু বের করব ওকে তো খুবই সিম্পল বিষয় এখানে দেখেন আমরা কিউ এন দিয়ে দিলাম সরি টাউ এন দিয়ে দিলাম তারপর হচ্ছে টাউ দিয়ে এখানে এন এর যে মানটা আমরা সামনে লিখেছিলাম যেটা হচ্ছে এন এর মৌলিক উৎপাদকে বিশ্লেষিত রূপ সেটা আমরা লিখে দিলাম এখন এখানেও আমরা ভাজক সংখ্যা বের করব তো ভাজক সংখ্যা বের করার জন্য যে পাওয়ার থাকে তার সাথে একযোগ করতে হয় এখানেও সেম তার সাথে একযোগ করতে হবে এভাবে আপনাকে এটা কিন্তু গুণের সিরিজ বিট টা এস এর সাথেও একযোগ করতে হবে এবং এটাকে যখন আপনি একটা সিরিজের মাধ্যমে লিখবেন প্রোডাক্ট সিরিজের মাধ্যমে
তখন এটাকে আমরা এভাবে প্রকাশ করব যেহেতু আগে আমরা আই লিখে ফেলেছি তাই এখন আমরা লিখব জে আপনি অন্য কিছু লিখলেও হবে সমস্যা না কিন্তু এখানে দেখেন 1 2 এস পর্যন্ত তাই এখানে আপার লিমিট এস এবং লোয়ারটা হচ্ছে 1 আর এখানে দেখেন কি হয়ে যাবে বিটা জে প্লাস 1 কারণ এখানে যদি আপনি জে এর জায়গায় 1 বসান তাহলে বিটা 1 প্লাস 1 2 বসালে বিটা 2 প্লাস 2 এবং এস বসালে বিটা এস প্লাস 1 ওকে তো আমাদের অলমোস্ট সকল কাজ শেষ এখন দেখেন আমরা কিন্তু টাউ এম এর মান বের করেছি আমাদের রাইট হ্যান্ড সাইডে যে পার্টগুলো আছে সেগুলোর মধ্যে টাউ এম ছিল টাউ এন ছিল কিন্তু লেফট হ্যান্ড সাইডে কি ছিল টাউ এম এন ছিল মানে আমাদের যে প্রমাণটা ছিল সেটা লেফট হ্যান্ড সাইডে ছিল টাউ এম এন এবং রাইট হ্যান্ড সাইডে ছিল টাউ এম ইনটু টাউ এন এখন আমরা যদি টাউ এম এন এর মান বের করতে যাই সবার আগে আমাদেরকে এম এন এর মান বের করতে হবে মানে এম এবং এন এর গুণফলটা বের করতে হবে সো আমরা গুণফলটা বের করব আগে সো আমরা লিখব এখন এম এন তাহলে আমাদের এম সমান কি ছিল দেখেন এম সমান ছিল পি ওয়ান আলফা ওয়ান পি টু আলফা টু এভাবে যদি আমরা পি আর নেই তাহলে পি আর আলফা আর ইজি কনসেপ্ট তারপরে এই অংশের সাথে আমাদেরকে গুণ করতে হবে এন এর মান দেখেন এন এর মান কিন্তু এই ব্রেকেটের ভিতরের অংশটা ছিল সামনেও আছে তাহলে এটা সমান কি ছিল কিউ ওয়ান বিটা ওয়ান তারপর এটা কিউ টু বিটা টু এভাবে কিউটা কত পর্যন্ত এস পর্যন্ত কিউ এস বিটা এস খুবই সিম্পল বিষয় তাহলে দেখেন এখান থেকে আমরা কী বের করেছি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এখান থেকে আমরা কী বের করেছি এখান থেকে আমরা কিন্তু এম এন এর মান বের করেছি এখন আমরা যে কাজটা এখানে করব সেটা হচ্ছে যে এখন আমরা টাউ এম এন দিয়ে দেবো এবং টাউ দিয়ে এই অংশটাও লিখে দেবো মানে এখানে টাউ মানে আমাদের প্রশ্নের লেফট হ্যান্ড সাইডটা এখন কাজ করবো কারণ রাইট হ্যান্ড সাইড তো আমরা করে ফেলেছি তবে আপনি যদি চান এই অংশটা আগে করলেও কিন্তু হবে কোনো সমস্যা নাই তো আমরা সবগুলোর মধ্যে জাস্ট টাউ দিয়ে দিলাম এখন এখানে দেখেন অনেকগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যার আমাদেরকে ভাজক সংখ্যা বের করতে হবে তাহলে এখানে পি ওয়ানের পাওয়ার কত আলফা ওয়ান তাহলে এটা ভাজক সংখ্যা হবে আলফা ওয়ান প্লাস ওয়ান এখানে পি টু এর ঘাত কত আলফা টু তাহলে এটা ভাজক সংখ্যা হবে আলফা টু প্লাস ওয়ান তো একইভাবে আমরা ডট ডট দিয়ে দিব এখানে হচ্ছে আলফা আর তাহলে এটার হবে আলফা আর প্লাস ওয়ান এখানে হচ্ছে বিটা ওয়ান তাহলে এটা হবে বিটা ওয়ান প্লাস ওয়ান এখানে আছে বিটা টু তাহলে এটা হবে বিটা টু প্লাস ওয়ান একইভাবে আমরা যদি এটার বের করি তাহলে এটা হবে বিটা এস প্লাস ওয়ান সো আমরা এখান থেকে সবগুলো মান কিন্তু বের করে নিয়েছি এখন একটু ভালো করে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা কিন্তু সামনে কিন্তু আমরা প্রোডাক্ট সিরিজ আই ইকুয়াল টু ওয়ান থেকে আর ওয়ান প্লাস আলফা আই এর মান বের করেছিলাম অর্থাৎ আমরা যে একটু ভালো করে লক্ষ্য করেন আমরা সামনে কী করেছিলাম সামনে আমরা কিন্তু টাউ এম এর মান বের করেছিলাম সো এই অংশ থেকে এই অংশ পর্যন্ত যে মানটা আমরা পেয়েছি এটাই কিন্তু টাউ এম এর মান খুব ভালো করে লক্ষ্য করে দেখেন ভাই এই অংশটা হচ্ছে টাউ এম এর মান সো আমরা লিখে নিব টাউ এম আর এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যে মানটা আমরা পেয়েছি সেটা হচ্ছে টাউ এন এর মান হয়ে গেল আমাদের প্রমাণ তাহলে আমরা কী লিখতে পারি সুতরাং টাউ এম এন সমান হচ্ছে আপনি চাইলে এটাকে প্রোডাক্ট সিরিজের মাধ্যমে নিয়েও কিন্তু প্রমাণ করতে পারেন না নিলেও কোনো সমস্যা নাই সো টাউ এম এন সমান আমরা কী লিখতে পারি টাউ এম ইনটু টাউ এন তার মানে হচ্ছে এম এর ভাজক সংখ্যা এবং এন এর ভাজক সংখ্যার যে গুণফলটা সেটা হচ্ছে এম এন এর ভাজক সংখ্যার সমান তো এটাই হচ্ছে আমাদের প্রমাণ ছিল আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরও যদি না বুঝেন বা কোনো ধরনের সমস্যা থাকে নিঃসংকোচে প্রশ্ন করবেন ধন্যবাদ সবাইকে